আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজীবন যৌবন ধরে রাখবে যে 12টি খাবার খাবে, জানলে অবাক হবে। প্রিয় দর্শক, কলিকাতা হারবাল এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। নিত্যনতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক, যৌবন ধরে রাখতে আমরা কত কিছু না করে থাকি। সকলে চায় তার যৌবন বা জীবন আজীবন অটুট থাকতে এবং সুস্থ থাকতে। তার অন্য যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। তাই ওষুধ ছাড়াই বিনা ওষুধেই 12টি খাবার খাওয়ার মাধ্যমে আপনার যৌবন এবং বিশেষ করে জীবন অটুট থাকবে, সজীবতা তারুণ ধরে থাকবে। তো এমন কিছু খাবার আছে যেদিকে নজর দিলে বা খেয়াল করলে আপনার যৌবন এবং দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধভাবে কেটে যাবে। নাম্বার ওয়ান, আজকে ভিডিও বার্তার মাধ্যমে এমন কিছু খাবারের কথা বলবো যে খাবার খাওয়ার মাধ্যমে আপনার যৌবন এবং আপনার দাম্পত্য জীবন সুখে কাটবে। নাম্বার ওয়ান, সর্বপ্রথম দইয়ের কথা বলবো। দই এমন একটি খাবার যে খাবার খাওয়ার মাধ্যমে আপনার পেটে ব্যাকটেরিয়া ধ্বংস করে, নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি করে হজমের জন্য এবং পেটে যাবতীয় গোলযোগের সমস্যা, গোলযোগের এবং পেটে গ্যাসের সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দিবে। প্রতিদিন খাদ্য তালিকায় এক বাটি দই রাখতে পারলে। দই এমন একটি খাবার যে খাবার খাওয়ার মাধ্যমে আপনার যৌবন তার ধরে রাখতে পারবে এবং রক্ত কোলেস্ট্রল মাত্রা অনেকাংশে কমে যাবে, নিয়ন্ত্রণ থাকবে এক বাটি দই খাওয়ার মাধ্যমে। তাই পরিশেষে বলবো, দই প্রচুর প্রোটিন ক্যালসিয়াম আছে যা মানবদের শরীরের জন্য গঠন ভালো রাখে এবং হাড়ে ক্ষয় রোধ করে। তাই বয়সজনিত কারণে রোগ প্রতিরোধ, বিশেষ করে দই খাওয়ার মাধ্যমে মুখের বলি রেখা এবং আপনার বয়সের স্থাপন অনেকাংশ কমে যাবে। তাই যৌবন ধরে রাখার জন্য চাইলে প্রতি খাদ্য তালিকায় এক বাটি করে দই খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে থাকেন। এরপর নাম্বার টু, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আপনাকে আমাকে যৌবন ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। দীর্ঘদিন যৌবন এবং দাম্পত্য জীবন বিশেষ করে মাছ মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হবে। এরপরে বলব মিষ্টি কুমড়ার কথা। মিষ্টি কুমড়ায় আছে প্রচুর সাইটোরেসল, এটি পুরুষের দেহের টেস্টোস্টেরন হরমোন ভারসাম্য বজায় রাখে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে ফ্যাটি অ্যাসিড পুরুষের শক্তি বাড়াতে সাহায্য করে এবং পুরুষের সক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক করে। তাই মিষ্টি কুমড়া খাদ্য তালিকা অবশ্যই রাখবেন। এরপর কলার কথা। কলায় রয়েছে ভিটামিন এ, বি, সি এবং পটাশিয়াম, আর পটাশিয়াম অভাবে আপনার ত্বক রুক্ষ হয়, কালো হয়, সে পটাশিয়াম কারণে পূরণ করে দিতে পারে কলা খাওয়ার মাধ্যমে। এবং কলার যে ভিটামিন এবং পটাশিয়াম মানব দেহের জন্য যৌন রস উপাদান বাড়িয়ে তুলতে সাহায্য করে। আর কলা রয়েছে বেমুলিয়ান বা বমুলিয়ান জাতীয় শরীর টেস্টোস্টেরন হরমোন মাত্রা বাড়ায় এবং যৌবনটাকে ধরে রাখতে সাহায্য করে। এরপরে আমলা বা আমলকির কথা বলবো। চিকিৎসা বিজ্ঞানে আয়ুর্বেদিক হারবাল ঔষধেই প্রায় ঔষধেই আমলকি ব্যবহার হয়ে থাকে। কবিরাজ বিধান বলে, আমলকি আপনাকে পুরুষহীনতা, পুরুষের যৌবন রক্ষার অটুট রাখার জন্য একটিমাত্র গুড মেডিসিন, সেটি হলো আমলা বা আমলকি। তাই আমলকি প্রচুর পরিমাণে খেতে পারলে মুখের রুচি থেকে শুরু করে পেটে বদহজম, হজম, গ্যাস এমনকি তারুণ্য এবং সজীব বজায় রাখতে পারে শুধু আমলকি খাওয়ার গুণে। আমলকিতে পাওয়া যায় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আপনি আমার জীবনটা রাখতে চাইলে খাদ্য তালিকায় আমলকি রাখবেন। এরপর রঙিন শাকসবজি, সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খাদ্য তালিকা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। এবং ভিটামিন জাতীয় খাবার, সবুজ শাকসবজি ছাড়াও বিভিন্ন ধরনের খাবার যেমন ডিম, দুধ, মাখন, কমলা লেবু, বিশেষ করে অলিভ অয়েল, এছাড়াও রান্নায় যদি সবিন তেল বাদ দিয়ে অলিভ অয়েল দিয়ে খেতে পারেন, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের জন্য অনেক উপকার আসবে। শরীরে কোলেস্ট্রল মাত্রা লেভেল ঠিক থাকবে এবং দীর্ঘ দিন পর্যন্ত যৌবন থাকবে অটুট। এছাড়া ডার্ক চকলেট বিশেষ করে আপনার শরীর এনার্জি, টেস্ট হরমোন ধরে রাখতে পারে। ডার্ক চকলেট, কমলা লেবু এবং আনার খাওয়ার মাধ্যমে কবিরাজ বিধান বলে বৃহস্পতি ফল হলো আনার বা ডালিম। ডালিম রস খেতে পারলে আপনি সহজে বয়স্ক হবেন না, বুড়ি হয়ে যাবেন না, যৌবন থাকবে অটুট, শরীর রূপ লাবণ্য বেড়ে যাবে এবং দেখতে আপনি স্মার্ট অধিকার হতে পারবে। তাই পরিশেষে বলবো আপনাদের 12টি খাবার খাওয়ার মাধ্যমে, অলরেডি 12টি খাবার বলে দিচ্ছি, দুধ, ডিম, কলা, সবুজ শাকসবজি, আমলকি, বিশেষ করে দই, মাখন, পনির, বিভিন্ন খাবার, এ খাবার খাওয়ার মাধ্যমে আপনাকে যৌবন এবং দাম্পত্য জীবন সুখে থাকতে পারবে, সহজে বয়স্ক চাপ করবে না এবং চেহারা লাবণ্য স্মার্ট লাগবে। তাই পরিশেষে বলবো এই খাবারটি অবশ্যই খাবেন, ফ্যামিলির প্রত্যেক সদস্য দিবেন। তো বন্ধুগণ, এছাড়াও প্রাকৃতিক উপায় বিভিন্ন গাছগাছালির মাধ্যমে আমরা পুরুষের গোপন সমস্যা, মা বন্ধু গোপন সমস্যার চিকিৎসা দিয়ে থাকি। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যেই কোনো গোপন সমস্যার স্থায়ী চিকিৎসা ব্যবস্থা আছে। তো বন্ধুগণ, আজ আর নয়, সকলে সুস্থতা, সকলে দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।